বন্ধুরা নমস্কার। দেখুন স্নানে যাব, তার আগে টুনটুনকে একটু শরবত খাইয়ে দিলাম। গরম ভীষণ পড়ছে, তো সোনাকে স্নানে পাঠিয়েছি। সোনা স্নান থেকে আসলে আমি যাব। তো বন্ধুরা, আমি যে চ্যানেলটা খুলেছি বলছিলাম, আমার চ্যানেলের ডু ইউ স্টাডি মেক ইউর লাইফ, এখানে দেখেছেন আপনারা আমার স্বরচিত কবিতা দেখে থাকবেন। যারা দেখে থেকেছেন তাদের জন্য ঠিক আছে, আর যারা দেখেন তাদের জন্য আবার স্মরণ করে দিই, আমার চ্যানেলের নাম ডু ইউর স্টাডি মেক ইউর লাইফ। এই চ্যানেলের মধ্য দিয়েই আমি স্বরচিত কবিতাও পাঠ করে শুনিয়েছি, আর আপনার হেয়ার স্টাইলও করেছি অনেকগুলোই। টুনটুনেরও কিছু ভিডিও আছে, আমার মেয়েরও আর্ট অ্যান্ড ক্রাফট আছে। তো আমি যখন বন্ধুরা ভিডিও চালু করলাম, তো তার আগে দেখলাম অনেক দিদি দাদারা রয়েছেন যারা কিন্তু নিজের দিনের দিনলিপি ফেসবুকের মাধ্যমে কিংবা ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছে। তো সেখান থেকে আমিও ইন্সপায়ার হয়ে আমিও ভাবলাম আমিও চালু করি। দেখুন, আমি এই দুটো বাচ্চাকে নিয়েই থাকি। আমার হাজব্যান্ড সপ্তাহে আসে, শনিবার কিংবা ফ্রাইডে, মানে সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকলে আসে, শনিবার রবিবার থাকে, আবার সোমবার মর্নিংয়ে চলে যায়। ও থাকে ছইলেন্টে, আমি যে আগরতলায় থাকি এখান থেকে অনেক দূরে, জায়গার নাম লংতরাই ভ্যালি, ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই, অনেক দূরে থাকে। সপ্তাহে আসে, আমি কিন্তু দুটো বাচ্চাকে নিয়েই থাকি। চিৎকার করে না তো, এই দেখো হ্যালো করো, কত বন্ধুরা দেখছে তোমায়, হ্যালো করো, হ্যালো। তো আমার করার এটাই উদ্দেশ্য বন্ধুরা, আমি আগে একজন আমার নিজের কাছের লোকই, আমি নাম নিচ্ছি না, তিনি বলছেন যে এই যে মোবাইলে তুমি করছো, এই মোবাইল তোমাকে কি ভাত দেবে? এই কথাটা শুনে বিশ্বাস করুন আমি ভীষণ আপসেট হয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি যে এই ধরনের কথাবার্তা যারা বলে তারা আসলে কি। আমি তো এদের দুটো বাচ্চাকে নিয়ে রয়েছি, প্লাস আমি টিউশনও পড়াই। আমি এবার থেকে আমার দিনলিপি আপনাদের কাছে তুলে ধরবো আস্তে আস্তে, যেহেতু একটু নতুন শুরু করেছি, ঠিকমতো আপনাদের সামনে শেয়ারও করতে পারছি না, বলতেও পারছি না, কথাও জড়িয়ে যাচ্ছে, তবু চেষ্টা করছি যতটুকু বেস্ট দেওয়ার। হ্যাঁ বন্ধুরা, আমি দিনের দিনলিপি সমস্ত কাজকর্ম সেরে, দেখুন কলে এসে গেছে, সেরে আবার আপনার তিনটে থেকে, বিকাল তিনটে থেকে আবার টিউশন পড়াই বাচ্চাদের। আমি মানে ভীষণভাবে কাজে ব্যস্ত থাকতে চাই এবং থাকিও। যাই হোক, এই কথাটা যখন আমাকে বলা হলো যে এই মোবাইল কি তোমাকে ভাত দেবে, সারাদিন যে তুমি মোবাইল নিয়ে থাকো, আমি কিন্তু বন্ধুরা সারাদিন মোবাইল নেওয়ার সময় পাই না। জাস্ট নতুন এখন চালু করেছি আপনাদের সাথে আমার অর্পিতাস ব্লগে, এর আগে আমি রাত্রিবেলাই মোবাইল ইউজ করতাম, আমার এই যে টুনটুন সোনা ঘুমিয়ে গেলে রাত 11টার পরে তখনই শ্যুট করতাম, তখনই এডিটিং করতাম, আমার মেয়ে আমাকে হেল্প করতো, আমি পারতাম না। বিশ্বাস করুন আমি এই সময় সঙ্গে কিছু জানতামই না যে এরকম আছে। তো মেয়ে আমাকে দেখালো যে মা দেখো, জানেন তো এখনকার বাচ্চারা কতটা স্মার্ট, তো সেই আমাকে ইন্সপায়ার করলো যে মাম্মা তুমি দেখো অনেক আন্টি আঙ্কেলরা ভিডিও করে নিজেদের ডেলি লাইফের কথা শেয়ার করে, তোমাকে আমি কেউ দিচ্ছি, তুমি এখানে নিজের কবিতা আবৃত্তি করো এবং হেয়ার স্টাইল দেখো এবং এইসব করো। তো সেখান থেকেই আমি ইন্সপায়ার হয়ে নতুন করে আবার চালু করে দিয়েছি। কিন্তু এই কথাটা যখনই শুনি তখন বন্ধুরা খুব আমার খারাপ লেগেছে। তো আমি চাই আপনারা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখো দেখো দেখো, একজন হাউস ওয়াইফ উঠে সাথে সাথে আমি একজন কিন্তু আদর্শ মা। দেখুন বাচ্চাকে সমস্ত যত্ন আত্মি করে তারপরে কিন্তু আমি এই রাত 11টার পরে ভিডিও করতে যাই, আর এই যে দিনলিপি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ভিডিও শ্যুট করছি এবং এটা আপনাদের সাথে শেয়ার করছি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কত আঙ্কেল আন্টি, দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ঠিক আছে বন্ধুরা, ও কাজে এখন রাখি, পরে আবার কথা হবে, আমি শেয়ারে যাবো একটু পরে।